হজরত মালিকা রহমাতুল্লাহ তিনি একজন আল্লাহ রুওয়ালি ছিলেন তিনার কাছে এক ইহুদি মহিলা ইসলাম গ্রহণের চমৎকার একটি ঘটনা হজরতে মালিক আর রহমাতুল্লাহ আলাই তিনি বড় একজন আল্লাহর বলে ছিলেন এবং সাধক ছিলেন বন্দরী আমার মালিক দিনার তিনার বাড়ির সামনে একটা ইহুদি মহিলা বাড়ি করলেন ওই ইহুদি মহিলা বাড়িটা করলেন কোনো অসুবিধা নাই মালিক ইবনে দিনার তাকায়া দেখতে পাইলেন তিনার বাড়ির সামনে যে ইহুদি মহিলাটা বাড়ি করলেন ওই ইহুদি মহিলা তিনার যে ডাস্টবিনটা রয়েছে তিনার যে বাথরুম আছে এই বাথরুমের মহিলাটা মালিক ইবনে দিনারের বাড়ির সামনের মধ্যে এনে দিয়েছে মালিক ইবনে দিনার ঘর থেকে বাহির হলেই সেই মহিলাটা তার সামনে পড়ে যায় এই মহিলা মালিক ইবনে দিনারের ঘরের সামনে যেই মাত্র পড়ে মালিক ইবনে দিনার একদিন যাই কোনো কিছু বলে না দুই দিন যাই কোনো কিছু বলে না তিন দিন যাই কোনো কিছু বলে না মহিলার একটা উদ্দেশ্য হইল মালিক ইবনে দিনারকে বেজ্জতি করা মালিক ইবনে দিনারকে কেন বেজ্জতি করবে মালিক ইবনে আর ইসলাম ধর্ম প্রচার করে ইসলাম ধর্ম প্রচার করে এই জন্য এটা অপরাধ এই ইহুদি মহিলা এত এত কষ্ট দিতেছে নিজের বাড়ির বাথরুমের যে কি বলে একটা ট্যাঙ্কি আছে সেফটির ট্যাঙ্কিটা তার বাড়ির সামনের মধ্যে খোলা মেলা দিয়েছে মহিলা বাথরুম করে মহিলাগুলা এই আবর্জনাগুলা হজরতে মালিক ইবনে দিনারের ঘরের সামনে পড়ে মালে কিম্নি দিনার রহমা তুলনাহিয়া লাইফ টাস্কেরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন মান্না আদালি ওয়ালিয়ান ফকদ আজান্ তোহু আল্লাহ বলেন আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল প্রেমিক বান্দা যারা হয়ে গেল তাদের সাথে যারা বেয়া করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলা মালিক ইমনি দিনার রহমাত হিয়ালাই মহিলাকে কোনো কিছুই বলে নাম এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহরে বাতের জন্য বানাইছি মালিক ইমনি দিনার কোনো কিছুই বলে না। ওই মহিলাটা প্রতি সময় এই মহিলাগুলো সামনে রাখে আর প্রতিদিন মালিক ইবনে দিনার তিনি একটা গামলা দিয়া ঝাড়ু দিয়া মহিলাগুলো পরিষ্কার করে বাথরুমের এই যে দুর্গন্ধযুক্ত এই যে প্রস্রাব পায়খানাগুলো তিনি পরিষ্কার করেন কিন্তু মহিলাকে কোনো কিছুই তিনি বলে না মালিক ইবনে দিনারের একটা মাত্র কথা আমার আল্লাহ আমাকে যতদিন পর্যন্ত রক্ত মাংস দিয়েছে ধৈর্য ধারণ করে আমি মহিলাকে কালিমা পরে মুসলমান যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মা অন্তরটা ঠান্ডা হবে না আমার এই জন্য ডাক দিয়া বলে সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা মাউলা তোমার লীলা খেলা কেউ বু কেউ বুঝে আয় না আল্লাহ তোমার লীলা খেলা क्यू बू जे कूरे रखो दालनि कूट कयूं रखो घस तोला तूं मारीला खेल क्यू बू जे हई मौला तूं मारीला খেল কেউ বুঝে কেউ বুঝে না মালিক এমনি দিনা রহমাতুল্লাহ হিয়ালাই এমন ভাবে দিন যাইতেছে মহিলাকে কোনো কিছুই বলে না ওই হুদি মহিলা একদিন বলে আমি এত কষ্ট দিই এর পুরো মালে কিপনি দিনার ইসলাম প্রচার করে আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে সুনকালে লাগায় একদিন যাইয়া দেখে মালে কিপনি দিনার ওই ইহুদি মহিলার বাড়ির বাথরুম যে মহিলা গুলা প্রস্রাব পায় এখানে বালতির মধ্যে ঢুকায়া এগুলো পরিষ্কার করতেছে মালে তোমার এই এতদিন পর্যন্ত আমার বাড়ির বাথরুমের ট্যাঙ্কি তোমার বাড়ির সামনে দিলাম মহিলাগুলো তুমি এইগুলা বুঝে পরিষ্কার করো বলে হা তুমি আমারে কোনো কিছু বলো না মালিক এমনি দিনার দেখ দিয়ে বলেন আমার আল্লাহ বলেছেন মুসলমান তারা মুসলমানের জবান দ্বারা আল মুসলিমু মান সালিম আল মুসলিমু না মিল লিসানিহি ওয়া ইয়াদিহি আমি মুসলমান আমার পরিচয় আছে বিদরুমি কষ্ট দিতে পারে মুসলমান কষ্ট দিতে পারে কিন্তু ইমানদার কোন কাউকে কোনদিন আঘাত করতে পারে না এ মহিলা আমার নবী রহমাত তুল্লিল আলামিন নবীজির জীবনীর মধ্যে পাইলাম নবেজির বাড়িতে এক ইহুদি মানুষ মেহমান হয়েছেন হয়েছে রাত্রেবেলা নবীজির বাড়িতে জায়গা দিয়েছেন নবেজি বেলায় ওই মেহমান কি এত সুন্দর করে মেহমানদারি করলেন রাত্রেবেলা ওই ইহুদি মানুষটা নবেজির বাড়ির মধ্যে থাইকা পেট খারাপ করেছে এই পেট খারাপ অবস্থায় নবীজির বাড়ির মধ্যে বিছানার মধ্যে এত সে মানে পায়খানা করেছে গন্ধ দুর্গন্ধ করে ফেলেছে মানুষটা চিন্তা করলেন হায় হায় মোহাম্মদের বাড়িতে আইসা এই আকাম করলাম যদি জানতে পারে তাইলে আমাকে মারবে আমাকে আঘাত করতে পারে এই কথা চিন্তা করিয়া রাত্রে বেলা ফজর হওয়ার আগেই সে এমনভাবে রওনা করলেন চুরি করে নবীর বাড়ি থেকে রওনা করে দিলেন ভয়ে পাওয়া হঠাৎ করে নবী রহমাতুল লিল আমীন নবীজি সকাল বেলা যাইয়া দেখেন মেহমান নাই বাথরুম এমনভাবে বিছানার মধ্যে পড়ে আছে আমার নবী নিজে এসে বাথরুম পরিষ্কার করলেন বাথরুম পরিষ্কার করিয়া হঠাৎ করে একদিন ওই मेहमानের সাথে আমার নবীর দেখা

আপনি আমার বাড়িতে মেহমান হয়েছিলেন কিন্তু আমার খাবারের কারণে আমার খাবারের মধ্যে মনে হয় কোনো অসুবিধা হয়ে গেছে অসুবিধা হওয়ার কারণে আপনার পেট খারাপ হয়েছে পেট খারাপ হওয়ার কারণে আপনার কষ্ট হয়েছে আপনি তো করে আমাকে মাফ করে দিবেন এই আচরণ আমার নবীর দেখে বিধর্মী কালিমা পরে মুসলমান হয়ে গেল লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাহু ও যদি কোথা দাও বন্ধু দিনের পতে দিনবে তবে তোমাকেই না শুনাব জেগানে হৃদয়টা যুগবে, যদি কথা দাও বন্ধু দিনের প্রতি দির তবে তোমাকেই না শুনাব যে পথে হৃদয়টা যুগবে হজরতে মালিক দিনার রহমাতুল্লাহ ডাক বলতাছেন এ এহুদি মহিলা ইন্নাদ দিনা ইন্দাল্লাহিল ইসলাম একমাত্র মনোনীত ধর্মের নাম হইল ইসলাম ইসলাম কাটাকাটির ধর্ম নয় ইসলাম আমারে ধর্ম নয় ইসলাম সহিংসতার ধর্ম নয় এ মহিলারে তুমি আমার আমার বাড়িতে এত মহিলা আবর্জনা প্রস্তাব পা এখানে তুমি করো আমি সেটা পরিষ্কার করি আমি বিশ্বাস করি ইসলাম শান্তির ধর্ম অতএব তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমার ফাহিদা হয়ে যাবে এই অবস্থা যেই মাত্র দেখলেন মহিলার ভিতরের মধ্যে আমার আল্লাহ হেদায়তরে নূর জারি করে দিয়েছেন আল্লাহ কোরআনে এক দিয়ে বলতেছেন খতাব আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আমার আল্লাহ যাদের অন্তরের মধ্যে মোহর মেছে তারা কোনদিন ইমানদার হতে পারে না বন্দরে আমার কিন্তু যাদের কেমন আল্লাহ দায়ত দিয়েছেন তার কালিমা পরে মুসলমান হয়ে যাবে এই ইহুদি মহিলা মনে মনে কই কি মালে আর কষ্ট দিলাম কষ্ট নেই নাই আমাকে এত পর্যন্ত জিজ্ঞেস করে নাই এই কথাটা জিজ্ঞেস না করার কারণে এই মহিলাটা চিন্তা করলেন আমি আর আমার ধর্ম থাকবো না কারণ যে ধর্মে মানুষকে এত অত্যাচার করলে অন্যায় করলে নিজের বাড়ির প্রস্রাব পাইখানার যে মহিলা আবর্জনা এগুলা মালিকের বাড়ির সামনে রাখলাম ফালাইলাম তারাই কষ্ট দিলাম কিন্তু এরপরে কোনো কিছু বলে না কিন্তু আমার মনে হয় আমার ধর্মতে করিয়া ওই ব্যক্তির ধর্মটা আমি গ্রহণ করা দরকার হঠাৎ করিয়া চিন্তা করলেন মালে

তোমার গুন বুঝিও বুঝে না তবু রহমা তুমি মেহেরবান আল্লাহর নবীন একদিয়া বলেন এ উম্মত বিদুর যদি কালিমা পড়ে তাও বা করে আমার আল্লাহরে মাফ করে দেন মান কল আল্লাহ এলাহা ইলল্লাহ ল ফাদখলাল জাননা। যিনি কালিমা পবেন আল্লাহ তালা তার জান্নাতে প্রবেশ করাবেন এই মহিলাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল অজরতে মালে কিবনেদিন না আ! রহমা তুল্লাহ হি একজন আল্লাহ রুলে ছিলেন। তিনি প্রায় ৩ বছর যাবত তিনি গুস্ত খাইন কত বছর। ৩০ বছর সুভাহানল্লহ। তিনি প্রায় তিরিশ বছর পর্যন্ত তিনি গুস্ত খায় না মনের ভিতরে গুস্ত খাওয়ার জন্য অনেক ধরনের ইচ্ছা হয় কিন্তু তিনি নফসকে বলে নেয় নফস তুমি মনে রাখবা আমি মালিক ইবনে দিনার আমার অন্তরের মধ্যে আমি আমার দেহের ভিতরে গুস্ত খাওয়াব না গুস্ত আমি খাবো না এটার স্বাদও আমি নিব না কিন্তু প্রায় তিরিশ বছর যখন পার গেল হঠাৎ করিয়া মনের ভিতরে একটা উদয় হইল না আজকে যেভাবেই হোক গুস্ত খাবে মালিক দিনা রমা তুলনা তিনি নরমাল খাবার খাইতেন অল্প খাইতেন কিন্তু বারবার অন্তরের মধ্যে গুস্ত খাওয়ার জন্য একটা আকুতি মিনতি করতে লাগলেন কিন্তু তিরিশ বছর ধরে গুস্ত খাই না ওই তিনি বাজারে গেলেন গুস্ত কিনলেন গুস্ত কিনিয়া যে মাত্র রুয়ানা করলেন কষাই ডাক বলতেছে এই আমার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম সাথে একটা লোককে বললেন মালিক তো কোনোদিন গুস্ত কিনে না আমি তার ব্যক্তিগতভাবে চিনি মালিক প্রায় তিরিশ বছর পর্যন্ত তিনি গুস্ত খাই না আজকে কেন তিনি গুস্ত কিনলেন তুমি দৌড়াইয়া তিনার সাথে যাও যায়া দেখো কেন তিনি গুস্ত কিনলেন তুমি তুমি একটু তাকায়া দেখবা একটা লোককে পাঠাইলেন মালেক চুপি চুপি এই গুস্ত রে নিয়ে তিনি জংলার ভিতরের মধ্যে চলে গেলেন মজরুতে মালিক দিনার জংলার ভিতরে যাইয়া তিরিশ বছর পর গুস্ত হাতের মধ্যে নিলেন গুস্তু হাতের মধ্যে নিয়া নাকের মধ্যে শুকায় আর কয় এ মালিক এমনি দিনারের অন্তর তোমার জন্য এই শুকানুটাই হইল তোমার জন্য প্রাপ্য কিন্তু আমি এই গুস্ত রান্না করিয়া আমি আমার অন্তরকে দিতে পারব না কারণ আমি আমার আল্লাহর প্রেমে সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই দেহকে দুনিয়ার জন্য আমি প্রেমে পালাই নাই আমি আমার দেহটাকে আল্লাহ তালার এবাদতের জন্য মজন করে দিয়েছি এ দেহ এই মাটির দেহ মাটি খাবে কিন্তু মাটি যদি মাটির দেহ খেয়ে ফেলে আমি আমার আল্লাহ যদি আমার জন্য খুশি হয়ে যায় মান আরাদা দুনিয়া ওমান আরাদাল আখিরা ফলাফুল আখিরা ওমান আরাদাল মৌলা ফলাফুল কুল যে ব্যক্তি আল্লাহর কয়া যায় তাম জগতরা ওই ব্যক্তির খাদেম হয়ে যায় এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই বলতেছেন দেহরে আমি তোমার এই গুস্ত খাওয়াইতে পারি না নাকের মধ্যে শুনলাম এটাই হইল বেশি কিন্তু মালিক ইবনে দিনার খাই নাই না খাইয়া চুপে চুপি এই কষায়ের মানুষটা দেখলেন হাই রে মালে মালিক ইবনে দিনার নাকের কাছে নিয়ে আবার গুস্ত বেগের মধ্যে রেখে দিলেন রাস্তা দিয়া ফকির যাইতে লাগলেন ফকিরকে ডাক দিয়া মালিক ইবনে দিনার এই গুস্তটা ফকিরকে দিয়ে

আমার আল্লাহ বললেন এ বান্দা তোমরা উত্তম জিনিস আল্লাহর রাস্তায় দান করে দাও এই গুস্ত যে মাত্র দান করে দিলেন এই কসাইয়ের কাছে গেলেন দৌড়াইয়া বলতেছে আপনি যে আমার মালিকের পিছনে পেছনে পাঠাইলেন মালেক গুস্ত খাই নাই নাকের কাছে শুংিয়া এই গুস্তটা ফকিরকে দান করে দিলেন কত বড় একজন আল্লাহর ছিলেন মালে দিনা এই মালে কিপনি দিনার গুস্ত না খাইয়া ফকিরকে যেইমাত্র মাত্র দান করে দিলেন এলাকার মধ্যে মানুষ চিনতে পারলেন এত বড় একজন আল্লাহ আল্লা তালারলি মালে কিপরে আর তিনি নিজে না খাইয়া আল্লাহর রাস্তায় সেগুলো দান করে দেন এই মালিক ইবনে দিনারের কাছে দলে দলে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ তিনার কাছে দীক্ষা নিতে আসে তিনার সুনাম চতুর্দিক দিয়ে ছড়িয়ে পড়াল বন্ধুরে আমার উল্লেখযোগ্য একটা ঘটনা হইল দিনার নামের শেষে দিনার লেখা আনু অবস্থা দিনার শব্দের অর্থ হইল যেন ওই তখনকার তিনি যেখানে বসবাস করতেন ওই দেশের টাকার নাম ছিল দিনার বাংলাদেশের টাকার নাম মুদ্রার নাম হইল টাকা ভারতের মুদ্রার নাম হইল রুপি আর আমিরাতে এই মুদ্রার নাম হইল রিয়াল তেমনিভাবে তিনি যে এলাকায় চলাফেরা করতেন ওই এলাকায় টাকার ওই এলাকার মুদ্রার নাম ছিল দিনার হজরতে মালিক ইবনে দিনার তিনি আউলা কাউলা পাগলা মেশে ফকিরের মতো চলাফেরা করতেন একদিন দাজলা নদীর কিনারা দিয়া নৌকা পার হইয়া ওই পাড়ের মধ্যে যাবেন যাওয়ার মধ্যখানে তিনি নৌকার মধ্যে উঠলেন অনেকগুলা মাঝি অনেকগুলা যাত্রী নৌকায় উঠলেন আর মাঝি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ হিয়ালাই নৌকার মধ্যে যাই মাত্র উঠলেন মাঝি মাছ নৌকার মধ্যে যেই মাত্র গেল মাছ নদীর মধ্যে যাই হঠাৎ করে বলতেছে সকলে আমাকে দুই টাকা দিনার দেন এক টাকা দিনার দেন সকলের কাছ থেকে মাঝি টাকা নিলেন কিন্তু হজরতে মালেকের কাছে যেই মাত্র আসতেন টাকা দেন দিনার দেন মালিক দেখতে বলে আমি ফকির মানুষ তুমি আল্লাহর রাস্তায় তুমি আমাকে নদীটা পার করে দাও ফকির এই কথাটা শোনার কারণে নদীর মধ্যে যতগুলা যাত্রী ছিলেন সকলে খারাপ খারাপ কথাবার্তা বলে মাঝিও খারাপ খারাপ কথাবার্তা বলে মালিক এ মেদিনা আর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আল্লাহর বান্দারা তোমরা আমারে তো লাঞ্চনা দিও না যে তো অপমান করিও না আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না আল্লাহর বিরুদ্ধে বলেন মানা আদলি وليا فقد اعذنتو হারবে আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল প্রেমিক বান্দা যারা হয়ে গেল তাদের সাথে যারা বিবাদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লেয়ার দিয়া দিলাম মালিক ডাক দেয়া বলতেছে ফকির আমি ফকির মানুষ তোমরা আমাকে একটু ইনসাফ করো এই নৌকার ভিতরে যত যাত্রী ছিল তারাও নানান কিছু বলতেছেন ফকিরের জ্বালাই নৌকার মধ্যে উঠতে পারে না সকলে এমন ভাবে খারাপ খারাপ কথা বলে তাকায়া দেখতে পাইলেন নৌকার মাঝি এক পর্যায়ে নৌকা থেকে লাথি মেরে ফেলে দিবে এমনও কথাবার্তা বলতেছেন মালে কেবনে দিনার শেষদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আজকে এত বেশজ্যুতি করতেছে তোমার কি দেখার ওই রকম সাধ্য নাই গো আল্লাহ চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন আল্লাহ তুমি রহমান নামের খাতিরে আমার ডাক কবুল কর রাহিম নামের খাতিরে কবুল কর এত এত লাঞ্ছনা দিতেছেন মালিক ইবনে দিনারকে হজরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই আল্লাহর দরবারে এমন কান্না করতেছেন আমার আল্লাহ ডাক দিয়া বলে এ ফেরেস্তারা এই দাজলা নদীর মধ্যে যাইয়া দেখো যত মাছ আছে সকল মাছের মুখে মুখের মধ্যে এক একটা করে স্বর্ণের দিনার দিয়া নিয়ে যাও আমার বন্ধুকে লাঞ্চনা করে আমি আল্লাহ বরদস্ত করতে পারি না কোরানে আল্লাহ ওলির শান বুজাইতে দে দাইয়ালে কেন ওয়ামা আলা ইন্না আউলিয়া আম্মা আহিলা খফোন আলেইহিম বলা হুমিয়া জানু আমার আল্লাহ পাকরবুল আলমিন আল্লাহর ওয়ালির শান বুজাইতে দে ইয়া কোরানে আয়াত্ম নাজিল করে দিয়েছেন মালিক ইবনে দিনা রহমাতুল্লাহি আলাইহি সেজদায় পড়ে আছেন আমার আল্লাহ এই নদীর মাছের মুখে মুখে করে স্বর্ণের দিনার নিয়া নিয়া দিলেন মালিক ইবনে দিনার যে মাত্র সেজদা উঠাইলেন তাকাইয়া দেখা যায় আল্লাহর ফিরিস্তার মাধ্যমে আমার আল্লাহ এই নদীর যতটা মাছ আছে সকলের মুখের মধ্যে স্বর্ণে টাকা নিয়ে যে মাত্র উপস্থিত হয়ে গেল মালিক ইপনি দিনার এই স্বর্ণের টাকা দিয়া এই দিনার যে মাত্র দিয়ে দিলেন এ মাঝে কত দিনার নিবা নাও আমাকে তুমি কত বেজ্যুতি করালা আঘাত পর্যন্ত করালাম এই মাঝে বুঝতে বাকি রইল না তিনি একজন আল্লাহর বলি নদীর মধ্যে যতগুলা মানুষ ছিলেন তারাও বুঝতে বাকি রইল না আমরা যারে এত লাঞ্ছনা করালাম তিনি অন্যকে হনা না তিনি কইলেন আল্লাহ তালার বন্ধু কিন্তু এখন আর হইব কি এই জন্য আশেক ডাক দিয়া বলে মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি মারে ওরে আমি রুজের মাইনারুজি চাই না বেতন দিবা একবারে চাকর নিরাকিবা নির মার দরবারে চাকর নিরা কি বা মরে হজরতে মালিকি বেদিরা রহমাতুল্লাহ যে মাত্র এই অবস্থা দেখলেন নদীর মাঝে এই অবস্থা দেখিয়া সকলে আস্তার হইয়া গেলেন এমন ভাবে আল্লাহ কদমে এখন বলতেছে আর ক্ষমা চাইলে কইব কি বেজ্জুতি তো কম করছ না কথা তো আর কম বললা না বন্ধুরে আমার শেষ পর্যায়ে মালিক ইবনে দিনার ওই পারে যাইয়া হাঁটতে হাঁটতে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল এই জন্য আল্লাহর ওয়ালিদের ব্যাপারে আল্লাহ বললেন মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আজান্ত বিল আল্লাহর ওরিমের সানে আল্লাহ বলেছেন আমি আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করবে যুক্তি ডিক্লার দিয়ে দিলাম আল্লাহ পা আক্রবুল ওলি উলিয়ার সানমান বুজার তৌফিক দান করুন